বার্মিংহামের চ্যারিটি ডাইরেক্টর চার্লস ফিল্ডের সহযোগিতায় এনএইচএসের ফ্রন্টলাইন কর্মীদের জন্য খাবার বিতরণ করা হয়েছে। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ কবির উদ্দিন এবং মোহাম্মদ ওয়াসিমুজ্জামানের উদ্যোগে কুইন এলিজাবেথ হাসপাতালে ক্যান্সার ইউনিটে এর আয়োজন করা হয়। বার্মিংহাম থেকে আমাদের ব্যুরো প্রধান ওবায়দুল কবির খোকন জানান, করোনা মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এনএইচএস কর্মীরা যেভাবে মানবতার সেবা করে যাচ্ছেন তার প্রশংসা হিসেবেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস।